স্পিকার, আপনাকে ধন্যবাদ। তরুণ সমাজের সুস্থ বিনোদন নিশ্চিত কল্পে ও খেলাধুলার মান উন্নয়নে তোজামুদ্দিন উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপন করার জন্য 2023 সালের জুলাই মাসে জমি সিলেকশন পূর্বক জেলা প্রশাসকের মাধ্যমে প্রাক্কলন প্রেরণ করা হয়েছে। তবে অর্ধবধি প্রকল্পটি আলোর মুখ দেখেনি। আমি মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মহোদয়ের নিকট সম্পূরক প্রশ্নে জানতে চাই, চলতি অর্থ বছরে তোজামুদ্দিন উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমি একটু আগে যেটা বলেছিলাম, জুন 2025 সালে আমাদের দ্বিতীয় প্রকল্প পর্যায়ের প্রকল্পটা শেষ হবে মিনি স্টেডিয়ামের। এটা যদি ওর মধ্যে থাকে তাহলে আমাকে আসলে এই মুহূর্তে বলা মুশকিল ওই পার্টিকুলার উপজেলায় কবে শেষ হবে। তবে মাননীয় সংসদ সদস্যকে আমি অবশ্যই অবহিত করতে চাই যে ওনার উপজেলা, যে উপজেলার কথা উনি উল্লেখ করেছেন, এই উপজেলার বিস্তারিত তথ্য আমি ওনাকে দিয়ে দিব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয়।